বাবা, ভরিছ বনে বনে অনাই বন। এই কোন কোন তোর বনার বান্দর? কিয় করনি ব্যবহার আমার পতি? ও তহতি তহতি কেন হল হেই পাখন্দ বলক বধ করি বধ করি তিনি অনুযোগ দারুও না ঘটিলি প্রভুর প্রণতে আহ মোর কহতি আজ এই হনুমানর হাত হতরে ন হবর স্থান অধম বানর সাবধানে কথা কবি বলক বলে খায় অজ্ঞান নকলিবি আমা অক্ষরজাতি হরি শক্তি বাহু বাহু শুদ্ধ করে দেখা দূর বলার বিক্রম হিমান অহংকার বেশ বেশ তন্তে সাবর তহতারি পতা পরাক্রমে আহ আহ মোর কহতে তোমালোকেই ভাতৃপথী পাখন্দ পালক, কিন্তু নাজানা তোমালোকে মোর বীরত্বর কথা। হোরা হাগরত হেতু বান্ধি জানো কি উদ্ধারের বাবে কই ময়েই করেছিল লঙ্কাত রাক্ষক রাবণ বধ। নালাগে নালাগে শুনাবা তোমার হে বিজয় কাহিনী, নাক পাখারে বানিয়েছিল তোমার ইন্দ্রজিৎ বীরে ভঙ্গ করে যজ্ঞতার বধিলে লক্ষ্মণে। ভাই দাদা বছর আরত লুকাই বালিক বদাবীর ইমানতো না জানু কইসা তোমার বীরত্বর কথা। তোমার হেই কলঙ্কিত বিজয় কাহিনী শুনি ভয় খাব পারে অন্য কোনোবাই, বীরর সন্তান আমি হয় কি না জানো গমনি, হে কারণে বন্ধ করে রাখিল যজ্ঞর তুরঙ্গ। কোনে লোক কারমা সন্তান ইহত ইহতর ইহতর আকৃতি প্রকৃতি দেখি মোর অনুমান হয় ইহত যে মোর মোর নিশ্চয়ই আপন। বালক দই কোয়া কোন তোমালোক দিয়া তোমালোকর সত্য পরিচয়? পরিচয় নুখে পরিজন আছে যদি শরীরত শক্তি তেন্তে দিয়া যুদ্ধ তুমি নকরি পল। সামান্য বালকর মুখত অত অহংকার, সাবধান উন্মাদ বালক আজি তহতর নহব নিস্তার। আক্রমণ করে আক্রমণ করে ভাই
আগে বড় ভাল পাবো নিশ্চয় উঠুন